আজকে এমনি ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু একটা খবর বিকাল থেকেই পাচ্ছি দুপুর থেকেই এবং সেটা বারবার মনে হচ্ছে জানাবো কি জানাবো না এটা ভিডিও বানানোর মতো তো কোনো টপিক নয় কিন্তু শেষ অবধি মনে হলো যেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আপনাদের সবাইকে আমার সচেতন করা উচিত আপনারা হয়তো সবাই খবরটা জানেন কিন্তু একজনও যদি থেকে থাকেন যিনি এই খবরটা জানেন না এবং তিনি যথেষ্ট সাবধান না হয়ে থাকেন তার জন্যই আজকের এই ভিডিওটা আমার মনে হয় শুধু আমি না প্রতিটা টেকনিক্যাল ইউটিউবার সব সচেতন মানুষের উচিত তার পরিচিতদের তার দর্শকদের সচেতন করা যে এই ব্যাপারটা থেকে আপনারা যেন সিকিউর থাকেন কিছুই না হোয়াটসঅ্যাপ প্রচণ্ড একটা থ্রেডের মুখে ব্যাপারটা এরকম যে হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে পড়ছে এবং হোয়াটসঅ্যাপে একটা কল আসবে আপনার কাছে একটা কলটা আপনি রিসিভ করুন বা না করুন হয়তো সেটা মিসড কল এক সেকেন্ড ফোনটা বাজবে এবং তাতেই আপনার ফোনটা চলে যাবে হ্যাকারদের দখলে কিছু ম্যালিশিয়াস কোড আপনার ফোনে ঢুকে যাবে এবং সেটা অ্যাক্টিভেটেড হয়ে আপনার ফটো থেকে আরম্ভ করে মাইক্রোফোন স্টোরেজের পুরো এবং আপনার ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছু ফোনটা তাদের হাতে চলে যাবে সেক্ষেত্রে বুঝতে পারছেন আজকের দিনে আমাদের ফোন কতটা ইম্পর্টেন্ট তার মধ্যে কী না থাকে আপনার পার্সোনাল ডেটা থেকে আরম্ভ করে আপনার ব্যাঙ্কিংয়ের যে কোনো জিনিস আপনার ব্যবসার যে কোনো গোপন তথ্য আপনার নিজের যে কোনো ডেটা মানে আপনি মানুষটাকে আপনার ফোনের মধ্যে থেকে যে কেউ তুলে নিতে পারবে সেক্ষেত্রে সাবধান থাকাটা খুব জরুরি এবং হোয়াটসঅ্যাপে যেটা বলা হতো সিকিউর দিক মানে এন্ড টু এন্ড ইন্সক্রিপশানের যে ব্যাপারটা মানে আমার মেসেজ আপনি ছাড়া আর কেউ পড়তে পারবে না সেইটাকেই নাকি কাজে লাগিয়ে এই হ্যাকিংটা করা হচ্ছে এই ম্যালওয়্যারটাকে ইউজ করা হয়েছে তৈরি করা হয়েছে এবং এই খবরটা আমাদের দিয়েছে ফিনান্সিয়াল টাইমস একটা অথেন্টিক সোর্স তারা বলছে ইসরায়েলি একটা গ্রুপ এনএসও সম্ভবত নাম তারা এই জিনিসটা করছে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু চুপ করে থাকেনি হোয়াটসঅ্যাপের সাথে সাথে তাদের একটা আপডেট দিয়ে দিয়েছে প্লে স্টোরে আপডেটটা অ্যাভেলেবেল আছে আপনি যদি এখনও আপডেট না করে থাকেন আপনার হোয়াটসঅ্যাপ এক্ষুনি ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ আপডেট করে নিন এবং সিকিওর থাকুন স্মার্টফোন ব্যবহার করতে গেলে সবার আগে নিজেকে স্মার্ট হতে হবে এবং নিজেকে সাবধান সচেতন থাকতে হবে টেকনোলজির ভালো দিক খারাপ দিক দুটোই আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে বেশি কিছু বলার নেই আজকের ভিডিও অবধি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়